ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা হেলাল স্যার এবং আমরা দুইজনই আছি এখানে। আমরা কিছু ইনফরমেশন শেয়ার করতে চাচ্ছি। তো আমরা চিটাগংয়ের একদম একটা হোটেলের একদম পাঁচতলায় আমরা উপরে ছাদের উপরে আছি। তো আমরা কিছু ইনফরমেশন শেয়ার করবো, আশা করি আপনাদের এইগুলো কাজে লাগবে। তো প্রথমে আমি হেলাল স্যারকে বলতেছি যে হেলাল স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, খুব সুন্দর মনোরম একটা পরিবেশ দেখে খুব ভালো লাগতেছে। আর এটা একটা রুফটপ রেস্টুরেন্ট, খুব সুন্দর পরিবেশ, আপনারা আসলে খুব ভালো লাগবে, এটা দেখলে খুব ভালো লাগবে। ওকে, আমরা যে বিষয়টি আজকে আমরা কথা বলতে চাচ্ছি, বিষয়টি হচ্ছে যে আইএলস রিলেটেড অনেক ইনফরমেশন অনেকেই জানতে আগ্রহী হচ্ছেন বা অনেকেই জানেন না, এজন্যই হয়তো অনেকের ভুল হচ্ছে। তো প্রথমে আমি জানতে চাইব যে আইএলস আসলে কয় টাইপে আসলে এক্সামটা হয়, এই বিষয়ে যদি একটু বলেন আর কি। ধন্যবাদ স্যার, খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আসলে অনেকেই এই বিষয়ে অনেক অজানা। আইএলস সাধারণত আমরা দুই টাইপের টেস্টটা হয়ে থাকে, আইএলস জিটি এবং আইএলস একাডেমিক। আর আইএলস একাডেমিকটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য লেখাপড়া করতে যান। এছাড়া আইএলস জিটিটা ওয়ার্ক পারমিট অথবা স্থায়ীভাবে যারা বসবাস করতে চান তাদের জন্য মূলত এই টেস্টটা। এটা আবার অনেক ক্ষেত্রে ওই যেমন আপনার ইউকে প্লাস সুইডেন, জি জি জি, মানে ওই ইউরোপের উন্নত দেশগুলো যেগুলো আছে, এগুলো আবার দেখতেছি যে ওই গুগলে দেখলাম যেমন ওই সিঙ্গাপুরে ওই বিষয়টা আবার আইএলস লাগে আর কি। এছাড়াও যে কেয়ারিং ভিসার জন্য জিটিতে, জিটির যে বিষয়টা কেয়ারিং ভিসার জন্য শেফ ভিসা আছে, জি জি জি, অনেক ক্ষেত্রে বা ওই ভিসাগুলা বা স্থায়ীভাবে বসবাসের জন্য কিন্তু আইএলস জেনারেল ট্রেনিংটা প্রয়োজন হয়। তো আসলে আমরা যে কোর্সগুলো আসলে মূলত আইএলস রিলেটেড যে কোর্সগুলো আমরা সার্ভিস করি, এই বিষয়ে যদি কিছু বলতেন যে আমরা একটা স্টুডেন্ট বা যারা আসলে লেখাপড়ায় অনেক সময় কিন্তু 15-16 বছর একটা গ্যাপ থাকে, বিশাল একটা গ্যাপ। এই গ্যাপের মধ্যে আসলে অনেকেই ভাবে যে আসলে এই সময়ের ভিতরে তো আসলে 3 মাসের ভিতরে একজনে আইএলস করা কমপ্লিট হয়নি বা কমপ্লিট করতে পারতেছে না। তা এই এই কনফিডেন্সের কারণে কিন্তু অনেকেই কিন্তু বিভিন্ন এই কোর্সটা আসলে অনেকেই করা সম্ভব হচ্ছে না, যদিও তার অন্য সবগুলো ঠিক থাকে, কিন্তু আইএলসের কারণে কিন্তু সে কিন্তু যেতে পারতেছে না। জি জি, আমরা যে কোর্সটা করাচ্ছি এই ক্ষেত্রে যদি আপনি কিছু ইনফরমেশন দেন আর কি। আসলে সত্যি কথা বলতে স্যার, যে আইএলস যে টেস্টটা মূলত হচ্ছে এটা একটা টেস্টিং সিস্টেম, আমরা শুধুমাত্র এখানে ইংলিশটাকে ডেভেলপ করার চেষ্টা করি। আর আমাদের যারা টিচার্সরা আছেন, এছাড়া আমরা যেসব ম্যাটেরিয়ালস ইউজ করি, আমাদের বিশ্বাস এবং আমরা বিশ্বাস করি এইসব ম্যাটেরিয়ালস আমরা স্টুডেন্টদের প্রয়োগ করার চেষ্টা করি এবং আমরা বিশ্বাস করি তারা খুব সাদরে অ্যাকসেপ্ট করতে পারে। এছাড়া আমরা জিটির জন্য অনেকেই আছে, অনেক বয়স্ক মানুষ আছে যারা ভর্তি হয়, আমাদের অনেক সাম্প্রতিক অনেক সাফল্য আছে এবং আমরা তাদের জন্য একটা আসছে, জি জি জি, আশরাফ, জি জি জি, সে কিন্তু আইএলসি 4.5 পাইছে, জি জি। তো আজকে তার সার্টিফিকেট ব্রাঞ্চ থেকে দেওয়া হয়েছে, সে কিন্তু খুব ভালো রেজাল্ট করছে আর কি। এছাড়া আমরা তাদের জন্য এক্সট্রা কেয়ারের ব্যবস্থা করি, যেমন আইএলস ধরুন জিটি আছে, লাইফ স্কিল আছে, ওদের জন্য আমরা আমাদের টিচার্স আলাদা বরাদ্দ করে রাখি, আমাদের টেস্টিং রুম যেগুলো আছে এগুলোতে আমরা আলাদাভাবে তাদেরকে ট্রেইন আপ করাই। এবং আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো আছে আমরা বিশ্বাস করি আমাদের বেস্ট ম্যাটেরিয়ালস, যেগুলো তাদের জন্য খুব বেশি ফলপ্রসূ হবে। তো সুতরাং আমরা স্যার সার্ভিসের দিক থেকে আমরা অন্যান্য যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে আমরা বিশ্বাস করি আমরা বেস্ট সার্ভিসটা দিচ্ছি। এটা আবার অনেকেই এরকম কোয়েশ্চেন আমাদের ফ্রন্ট ডেস্কে অনেকেই যখন আসে তখন বলে যে আমরা আসলে 3 মাসের কোর্স 30টা ক্লাসই আসলে অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। জি জি জি, তো এই ক্ষেত্রে যদি কিছু বলেন আর কি, যে 3 মাসে আসলে একজনে আইএলস জেনারেল ট্রেনিং করা সম্ভব হবে কি হবে না? ডেফিনেটলি হবে স্যার, এটা নিঃসন্দেহে আমি হবে বলবো। কারণ হচ্ছে আমরা যেভাবে ট্রেন আপ করাই, তা আমাদের যে ট্রেন আপের সিস্টেমটা, এই 3 মাসের ভিতরে তার কোর্সটা অবশ্যই শেষ হবে এবং যদি সে কিছুটা মনোযোগী থাকে তাহলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্টও হবে ইনশাল্লাহ। এটা এবং এটা হচ্ছে, এটা শুধু যে আমরা বলছি তা না, আমাদের সাম্প্রতিক সাফল্য যদি আপনি দেখেন তাহলে কিন্তু এটা আপনি বিশ্বাস করতেই হবে। এটা আশা করি আমরা সবসময় আমরা বিশ্বাস করি। এক্ষেত্রে একটা জিনিস আছে, যেমন মনে করেন আমাদের ওই 30টা ক্লাস যদি আমরা হিসাব করি, 30টা ক্লাসই না, অনেক আছে অনেকেই দুর্বল, কিন্তু একদম দুর্বল, সে কিন্তু আপনার রাইটিংটাও তার নাই, জি জি। তো ওইরকম আমাদের কিন্তু আলাদা টিচার আছেন এক্সট্রা কেয়ারিংয়ের জন্য, উনি দেখা যাচ্ছে ওনার ক্লাস হচ্ছে 3:30, তখন 1 ঘন্টা আগে আসলে ওনাকে আলাদাভাবে প্রাইভেট আকারে কিন্তু আমরা পড়ানো হয়, এইরকম একটা সুযোগ আছে। এটা আমি বলছিলাম, অনেকেই কিন্তু রাইটিংয়ে ভালো করতে, রাইটিংয়ে সমস্যা হয়, রিডিংয়ে সমস্যা হয়, তখন আমরা আলাদা এক্সট্রা কেয়ারিংয়ের ব্যবস্থা করতে হবে। আরেকটা স্পেশালিটি আছে হেক্সাস গোবিন্দগঞ্জে, যেটা আমরা করি আর কি, আমাদের হেক্সাস যে এডুকেশনের সাথেও মোটামুটি আমাদের মিল আছে, অবশ্যই আমরা এটা বলি যে তাদের পারমিশন বা তাদের সহযোগিতাই, যেমন প্রতি সপ্তাহে আমাদের স্পিকিং টেস্টের একটা ব্যাপার আছে। তো অনেক ক্ষেত্রে অনেক বয়স্ক
লোক এখানে বা অনেক স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাডমিশনে, তখন কিন্তু অনেকেই কিন্তু স্পিকিং ভালো করতে পারে নাই। জি জি জি, এই কনফিডেন্সের কারণে কিন্তু অনেকেই কিন্তু ক্লাবে অ্যাডমিশন নেয়, যে শুধু ক্লাবে অ্যাডমিশন। তখন আমরা বলি যে ক্লাব নেওয়ার দরকার নাই, আপনি শুধু ক্লাসটা কন্টিনিউ করেন, আর পাশাপাশি হচ্ছে আপনি আমাদের যে সাপ্তাহিক যে স্পিকিং টেস্ট যেগুলো হয় ওইগুলোতে দিলে আমাদের যে কার্ডগুলো আছে ওইগুলোতে তার লেভেলটা কিন্তু ইম্প্রুভমেন্টের জন্য বুঝতে পারে। আরেকটা বিষয় স্যার, আপনি তো অবশ্যই জানেন যে অনেকে এটা জানেন না, আমাদের কিন্তু 3 times স্পিকার ক্লাব হচ্ছে। জি জি জি, এটা কিন্তু আসলে অন্যান্য প্রতিষ্ঠানের এটা খুব রেয়ার দেখা যায়, এখনো দেখি নাই। সত্যি কথা যেটা হাউসফুল থাকে, ক্লাবগুলো হাউসফুল থাকে, ফুল হাউস থাকে। ইভেন আমরা যে দুপুরের ক্লাবটা থাকে এখানে, আমরা 2 room 3 room কোনো সময় ইউজ করা লাগে। ইভেন সকালের ক্লাবে অনেক সময় 2 room ইউজ করা লাগে, বিকালের ক্লাব তো ফুল হাউস থাকে। আমাদের জি আরেকটা বিষয় আছে যে আমরা যদিও কিন্তু পুরো ক্যাম্পাসটা যদি আমরা শীততাপ নিয়ন্ত্রিত করতে পারতেছি, কিন্তু এই মুহূর্তে আমরা হয়তো সব ক্লাসই আর কি আমরা এসিটা কভার করতে পারতেছি। আশা করা যাচ্ছে যে আমরা মনে হয় সম্ভবত সপ্তাহ 10 দিনের ভিতরে খুব শীঘ্রই ইনশাআল্লাহ হয়ে গেলে আমাদের এই যে সামনের যে গরম আছে এগুলাতে আমরা মনে হয় না এই প্রবলেমগুলো ফেস করবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সমস্যা হবে না। তো আশা করতেছি যে আমরা সব শেষ মিলিয়ে যদি আপনি বলেন যে আসলে আমাদের জেনারেল ট্রেনিং নিয়ে আমাদের ভবিষ্যতের কোনো প্ল্যান আছে কিনা। প্ল্যান বলতে স্যার, আমরা গত কিছুদিন আগে আমরা টিচার্সরা একটা মিটিং করেছিলাম, তো আমরা এখানে সবাই যে আমার আমাদের মাহবুব স্যার আছেন, তো উনি আমাদের বলছিলেন যে আপনার মাধ্যমেই যে আমাদের স্টুডেন্টদের ডেভেলপমেন্টের জন্য কিছু ম্যাটেরিয়ালস, নতুন কিছু ম্যাটেরিয়ালস আরও ইনোভেটিভ এবং আরও সহজ ওয়েতে কীভাবে স্টুডেন্টদের ভালোর জন্য আরও কিছু ম্যাটেরিয়ালস তৈরি করা যায়, এবং দ্যাটস ওয়াই আমরা অনেকে আমরা সবাই আছেন আর আমাদের টিচার্সরা যারা আছেন সবাই আমরা কিছু ম্যাটেরিয়ালস তৈরি করছি। সুতরাং যারা জিটি বলেন, আইএলস বলেন এবং স্পোকেন বলেন, তাদের জন্য সুখবর হচ্ছে আমরা নতুন কিছু ইনোভেটিভ ম্যাটেরিয়ালস নিয়ে আসতেছি আপনাদের সামনে, যা আপনাদের জন্য খুবই ভালো হবে এবং আপনাদের বুঝতে আরও বেশি সহজ হবে। এটাও আর একটা ইনফরমেশন যে অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে জেনারেল ট্রেনিং নিয়ে ভর্তি হয় কিন্তু আসলে তাদের মূল ম্যাটেরিয়ালসটাই নেই, ম্যাটেরিয়ালসটা নেই, যেমন বইটা লাগে আইএলস জেনারেল ট্রেনিংয়ের জন্য, রিডিং এবং রাইটিং এর মেইন সমস্যা হয়, কিন্তু এটার জন্য আমাদের আমাদের নিজস্ব ম্যাটেরিয়ালস আছে এবং এই ম্যাটেরিয়ালস দিয়ে কিন্তু আমরা ক্লাস কন্টিনিউ করছি। এটা সবচেয়ে খুশির খবর হচ্ছে যে আমরা চেষ্টা করতেছি স্টুডেন্ট ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করতেছি, আশা করতেছি যে প্রত্যেকটা স্টুডেন্টের এখান থেকে সফলতা আসবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ এই মনোরম পরিবেশে আমাদের এই ইন্টারভিউতে আপনি সহযোগিতা করার জন্য। থ্যাংক ইউ, আশা করি আপনার ভবিষ্যৎ ভালো হবে এবং সবাই ভালো থাকবেন। এ পর্যন্তই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।